রাতের বেলা সূরা মুলক পড়েন কে কে হাত তোলেন মাশাআল্লাহ হাত নামান ফজিলত রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা এই অভ্যাস এই সুন্নতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ সূরা মুলকের এই দুই নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যম কে আমলে গতানুগতিক কে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টুনে পাশ করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার সুদও খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাহ পাক এগুলো দেখতে চান না আল্লাহ পাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যও একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্যও একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্যও কথা ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল এখন এই জাতিসংঘেরও সেই পলিটিক্যাল পাওয়ার নাই বুঝতে পারেন কথা কি এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে যদি ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল فلا يغرنك تقلب الذين كفروا في البلاد আল্লাহ পাক বলেছেন কাফেরদের এই দৌরত্ব আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত না করে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কারুনের কথা আপনারা জানেন কারুনের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি বলেন কারুনের সম্পদ বহন করার জন্য একটা দল মানে একটা গ্রুপ এই ধরেন ভলান্টিয়ার একটা গ্রুপ আছে এখানে 100 জন ধরেন একটা গ্রুপ অফ পিপল কারুনের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইতো তার সিন্ধুকের তালা সিন্ধুকের যে তালা ওটা চাবি এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইতো একটা দল মানুষ একদল মানুষ তাহলে সম্পদ বুঝতে পারেন কত বেশি তাহলে ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ কার বেশি সম্পদ তাহলে এখন কারুন কি পরকালে সফল তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো বুঝতে পারছেন কথা তাহলে সফলতার সংজ্ঞা কি সাফল্যের সংজ্ঞা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস সাকসেসের সংজ্ঞা কি ডেফিনেশন কি যে ব্যক্তি পরকালে সফল হবে জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ পাবে হাউজে কাউসারের পানি পাবে আল্লাহ পাক যাকে মাফ করে দিবেন জান্নাতে ঢুকবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সে সফল আর কেউ সফল না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন আমাদের যেহেতু বনু ইসরায়েলের মধ্যে এত লম্বা হায়াত নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন কি দিয়েছেন মৌসুম যেমন লাইলাতুল কদর এক রাতের ইবাদত আপনার হাজার মাসের চেয়ে উত্তম আপনারা তো সূরাটা জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর খায়রুম উত্তম মিন আলফ শাহর হাজার মাসের চেয়ে এটা ক্যালকুলেটর দিয়ে 12 দিয়ে ভাগ করার দরকার নাই আল্লাহ পাকের
আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ধরনের কোন শব্দ বলেন এর মানে হচ্ছে অফুরন্ত নেকি দেওয়া অফুরন্ত মানে এমন না যে 83 বছর এত মাস এই ক্যালকুলেট করার দরকার নাই এটা অনেকে করেন যেমন একটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত ভাগ হবে 73 দলে বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে হাদিস জানেন না কুল্লুহুম ফিন্নার সবগুলো জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মিল্লাত বাদ দিয়ে কিলা বলা হচ্ছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে আর ওই 1400 বছর আগে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি মানে সাহাবীরা হচ্ছে মানদণ্ড সাহাবীদের আমল তাদের আকীদা তাদের মানহাজ তাদের মাযহাব তাদের বুজ এগুলোকে ডিঙিয়ে আবার সামনে যাওয়া যাবে না বুঝতে পারতেছি কিনা মূল টপিকটা কি বললাম ভাই আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন মৌসুম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস যেমন আমি एग्जांपल দিছিলাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে কি উত্তম একটা হাদিস বলছিলাম যে এগুলা এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব 73 দলে বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে এর মানে এক্স্যাক্টলি 72 এক্স্যাক্টলি 73 না বাংলাদেশে আপনি 100টার বেশি ইসলামের দল পাবেন পাবেন না তাহলে এখানে 73 শব্দের অর্থ হচ্ছে বেশি অর্থ কি সংখ্যা সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এখানে এই রকম করেই লাইলাতুল কদর যে হাজার মাসের চেয়ে উত্তম এর মানে এই নয় যে এটাতে এভাবে 1000 দিয়ে গুণ করতে হবে মানে 12 দিয়ে ভাগ করতে হবে 1000 কে ব্যাপারটা এমন না এটা হচ্ছে আল্লাহ পাকের প্রশস্ততা আল্লাহ পাক যত ইচ্ছা বাড়াই দিবেন ইনশাআল্লাহ এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসুম রমাদান একটা মৌসুম শবে বরাতের 15 শাবান এটা একটা মৌসুম আপনার জিলহজের প্রথম দশক একটা মৌসুম হজের সময়গুলো একটা মৌসুম এরকম করে আমলের কিছু মৌসুম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান কি বললাম বলেন আরেকটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ এর উত্তরটাও কোরআনেই আছে সূরা বাকারার প্রথম দিকে সরি সূরা বাকারার দ্বিতীয় পারার দিকে আছে আল্লাহ পাক বলেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান সেই মাস যে মাসে কি নাযিল করা হয়েছে রমাদান মাসে কি নাযিল করা হয়েছে এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ এই কারণেই কি রমাদান মাসটা শ্রেষ্ঠ আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজর পাঁচটা রাত পাওয়া যায় 21 23 25 27 29 এর মধ্যে কোন একটা রাত হচ্ছে লাইলাতুল কদর কোন একটা রাত ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আল কোরআনুল কারীম এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি অনেকের বয়স এখানে 25 30 40 50 ইত্যাদি তাই না অনেক সময় দেখা গেছে 10 15 বছর 20 বছর আপনি দিনের বুঝই ছিল না এমন হয় নাই হয় নাই বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না বয়স 40 50 হয়ে গেছে এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে 70 বছর তাহলে তো আমল করার জন্য বাকি আছে 20 বছর আর শেষের হয়তো 5 বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি শেষের শেষের বয়সগুলো কি হয় মানুষ দুর্বল থাকে দুর্বলতা ফিল করে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে স্বাভাবিক তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল কোনটা টাইম বলেন যৌবনকাল বলতে কতটুকু ধরেন 15 থেকে 40 বা 45 50 হাইয়েস্ট বা 20 থেকে 40 এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলেপেলে হয় মেয়ে অথবা জুয়া অথবা পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা দেখা যায় জেনা অথবা মাদক অথবা রাজনৈতিক কোনো দল করতেছি মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে যুবকদের বেশিরভাগই আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি মাদ্রাসার কথা বলছি না আমি আমাদের ভাইদের কথা বলছি তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে বলতেছি যে 15 বছর পড়েন 15 বছর পড়েও 15টা সূরার আপনি তাফসির জানেন না 15টা হাদিস আপনাকে মাফ করবেন আমি আঘাত করতে চাচ্ছি না পেটে বোম মারলে 15টা হাদিস বের হয় এটা কি বাস্তবতা না কথা ঠিক না ভুল তাহলে এখন 15 বছরে আপনি 15
15 কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই লক্ষ লক্ষ টাকা ঢালতেছে থাকা খাওয়া মানে চলাফেরা মেসের লাইফ ফ্ল্যাট ভাড়া নেওয়া প্রাইভেট কোচিং কত কি না করতেছেন কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা কি পুলসিরাত পার হইতে হবে তো পুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফ শরীফার সাথে তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন আমি বেশি বলতে চাচ্ছি না বেশি বললে তো বলবেন বলছি তাই না বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন আল্লাহ পাক একটা জাতিকে শুনেন আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে বড় বড় পাথর নিক্ষেপ করে রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন এটা হচ্ছে সাদুম গোত্র জর্ডানের ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকতো এই কওমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে জানা করত কি করত বলেন ছেলে ছেলে জানা করত ছেলে ছেলে প্রেম ছেলে ছেলে মহব্বত ছেলে ছেলে জানা এখন বলা হচ্ছে যে একটা ছেলে বাইর থেকে ছেলে মনটা নাকি মেয়ের মতো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে না ছেলের সাথে আগে ছিল ছেলে পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে তাহলে এটা কি হলো সমকামিতা কি হলো সমকামিতাকে ঘুরায় খাইলেন আর কি যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরায় খায় ওই রকম সমকামিতাটাকে ঘুরায় খাওয়ার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোন কম ছিল না এই কম এলুতের আগে সুরা আনকাবুত পড়েন কোন সুরা সুরা আনকাবুত আর সুরা হুদ সুরা হুদ সুরা আনকাবুত দেখবেন বিস্তারিত লেখা আছে এত জঘন্য কম ছিল এত জঘন্য যে দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লুত আলাইহিস সালামের বাসায় ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে নাউজুবিল্লাহ চিন্তা করা যায় ওটা আরেকটা আলোচনা তবে এর শাস্তিটা জেনে রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে এটা সবার উপরে এটা না যাদের হাতে ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহ যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে দুটাকে হত্যা করবা এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল আপনার চাইলে মানেন না হলে মানেন না কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে মানে তোমার দায়িত্বে খেলাফত মানে কি দায়িত্ব আমরা সবাই আল্লাহর খলিফা আমরা কি সবাই আল্লাহর মানে আল্লাহ পাকের প্রতিনিধি তো তোমার খেলাফতে তোমার রাজত্বে তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে তুমি আজকে উত্তর দাও সবার সামনে মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন না বেশি না অপেক্ষা করতে থাকেন কতদিন বাঁচবেন 100 বছর 100 বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না আল্লাহ পাক এটা ধরার জন্য অপেক্ষা করছেন যদি না আমরা ফিরে আস ফিরে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তেলাওয়াতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে সমকামিতা তো বহু দূরের কথা এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নাম্বার 2-3 বাসায় গিয়ে চেক করে দেখ আর চোরের হাত কাটা সুরা মাইদা কোন সুরা সুরা মাইদা আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা ডান দিকের হাত
বাম দিকে পা কেটে ফেলে এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি কি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা আমাদের উপর এটা দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলমটা আছে এরপরে যদি সে না করে তার ফল সে ভোগ করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খালাস আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ তাআলা ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে 40টা বেত্রাঘাত কয়টা কে মানে কোরআনের কথা এখানে আছে যে ব্যক্তি সুদ খায় কি খায় আরো আস্তে বলেন যে ব্যক্তি সুদ খায় সে জানো আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে আস্তে আস্তে বলতেছি না আমি কথাটা কোরআনেই আছে কে মানে কথা কে মানে নবীজি বলেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলো কে শুনবে কথা সুদি এনজিওর ছয়লাভ দেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোন শহর নাই এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম বলে নাউজু বিল্লাহ আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে হ্যাঁ নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেয় ও জান্নাতে যেতে পারবে এত সহজ নবীজি বলেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও এন্ড বলেন তো এর মধ্যে পড়লো কিনা পুরো সিস্টেমটা পড়ে নাই আরো আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে ট্রান্সজেন্ডার তো বহুদূরের কথা ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে তাই না ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে মনটা নাকি ছেলে ছেলে করে যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে তাহলে চিন্তা করেন চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে চিন্তা করছেন আমি এমনি এমনি বলি না এটা আবু জাহেলের যুগ কার যুগ শোনেন আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল পর্নোগ্রাফি তখন ছিল না ব্যভিচার বেশি ছিল জুয়া বেশি ছিল মাদক বেশি ছিল গোত্রীয় হানাহানি মারামারি ছিল শিরিক ছিল সুদ ছিল এই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়া ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ এখন এগুলোর কোনটা নাই এখন আমাদের সমাজের কথা বাদ দেন পুরো বিশ্বের দিকে তাকান পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির তুমি উপদেশ দাও ইন্নাফাআতি যিকরা যদি উপদেশ কাজে আসে সায়াযাক্কারু মাইয়াখশা যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাল্লাহ আল্লাহ পাক বলছে ফাযাক্কির উপদেশ দাও ফাযাক্কির কি তুমি উপদেশ দাও ফাযাক্কির ইন্নাফাআতি যিকরা সায়াযাক্কারু মাইয়াখশা অন্য সূরে আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির তুমি কারো প্রতি দারোগা নও আমরা কারো প্রতি কি নই দারোগা নই আমাদের কাজ কি বাল্লিগু আন্নি ওয়ালাও প্রচার করো একটা এত যদি যান ব্যাস এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন